আমরা যখন খুশিতে থাকি তার গান শুনি, খারাপ থাকে তখনও কিন্তু তারই গান শুনি। তার নাম আছে সেবি। সেবিদার অনেক অজানা কথা আজকে আমরা জানব। প্রথমে তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, আর থ্যাংক ইউ এত সুন্দর একটা ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য। সবাইকে আমার অনেক শুভেচ্ছা। আমি প্রথমেই জানবো যে তোমাকে সবাই এক নামে জেনে সেবি, কিন্তু দর্শকরা জানে না যে তোমার নাম সেবি না। সেই মানে সৌভিক থেকে সেবির যে নামটা, সেটা একটু কি বলি, মানে কি করে আসলো নামটা? অ্যাকচুয়ালি আমার নাম সৌভিক, তুমি যেমন বললে। তো মিউজিক ডিরেকশনে আসার আগে আমি ব্যান্ডে বাজাতাম আর কি, কিবোর্ড বাজাতাম আর কি, রক ব্যান্ডে, অভিলাষা বলে একটা ব্যান্ডে আমি বাজাতাম। তখন যেদিন আমার আমি অডিশন দিতে যাই সেই ব্যান্ডে, সেই ব্যান্ডের লিড সিঙ্গার ছিলেন কুট্টিদা। তো সেই কুট্টিদা আমায় মানে ইন্ট্রোডাকশন যেমন হয় সেরকম আর কি আমায় আমার নাম জিজ্ঞেস করেন। আমি বলি আমার নাম সৌভিক। তো উনি মজার ছলে বলেন যে এত বড় নাম আমি রাখতে পারবো না, তো তোমার শর্ট ফর্ম নামের একটা আমি করে দিচ্ছি, আমি স্যাভি বলে ডাকবো তোমার। তো সেই স্যাভিটা আজও রয়েছে, সবাই আমার স্যাভি বলেই চেনে, ইন্ডাস্ট্রি সবাই বা যারাই বলো। আমার সৌভিক নামটা যে আমার আসল নাম সেটাই এখন কেউ মনে রাখেনি, তো সেই থেকেই সৌভিক থেকে স্যাভি। আর এই সেবি নামটা এতটা ফেমাস এখন, মানে SBF হোক, সুরিন্দার হোক, দেব ভেঞ্চার হোক, প্রত্যেকটা প্রোডাকশনে সেবি। আর এত হিটের গান, বাড়ি শুস পড়ে আজ বিন্দাস ওয়ে নাচ নিয়ে লড় নেই কাজ, বিন্দাস ওয়ে নাচ, বিন্দাস ওয়ে নাচো রে, বিন্দাস ওয়ে বাঁচো রে, বিন্দাস ওয়ে নাচো রে অল নাইট লং। এই যে মিউজিকটা তোমার মাথায় কি করে আসে, এত সুন্দর মিউজিক গুলো? এই মিউজিকের যে ব্যাপারটা, এটা না টিম ওয়ার্ক, মানে আমি তো একা করি, আমি আমার হয়তো একা সবাই জানছে, আমার একার নামটা দেখছে, স্যাভি করছে, কিন্তু আমার সাথে একটা বিশাল টিম রয়েছে যারা আমার সাথে এই কাজগুলো দেখে, বা মানে আমি ইনিশিয়াল ব্যাপারটা আমি করি, কিন্তু তারপরে একটা ওই যেরকম বললাম টিম, তারা এই কাজটা করে, তারা মানে এত এফিশিয়েন্ট টিম আমার, তারাই পুরো ব্যাপারটা এগিয়ে নিয়ে যায়। তো অ্যাকচুয়ালি সবাই যখন আমায় নেয়, তখন একটা ভরসা করে নেয় যে আমায় কাজটা দিলে হিট গান পাওয়া যাবে বা ভালো কিছু কাজ পাওয়া যাবে। তো সেই ভরসা থেকে প্রডিউসাররা আমায় দায়িত্বটা দেন, আর আমি ওদের কাছে খুবই থ্যাঙ্কফুল যে এত বড় দায়িত্ব, মানে একটা পুরো মিউজিকের দায়িত্ব। অ্যাকচুয়ালি আমাদের এখানে বা ইন্ডিয়ায় গান একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, যে গান ভালো হলে মানুষ সিনেমা হলে আসে বা একটা হাইপ তৈরি হয় একটা সিনেমা। তো সেই ব্যাপারটাই আমার উপর দায়িত্বটা দিয়েছেন সবাই, আমি খুব থ্যাঙ্কফুল। ফার্স্ট মিটিং হচ্ছে খোকাবাবুর মহুরত হয়েছিল SK মুভিজের অফিসে, মেন অফিসে। তো সেখানেই আমার দেবদার সাথে প্রথম দেখা হয়। তো আমি খুবই এক্সাইটেড ছিলাম প্রথমবার, আমি তখন প্রচুর সঙ্গীত বাংলায় প্রচুর গান হতো, আমি দেখতাম, আমার খুবই ইচ্ছে ছিল দেবদার সাথে মিট করার। অ্যাকচুয়ালি সেই এক না 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 সেইটা ওই মিটিংটা তো ফার্স্ট অফিসিয়াল মিটিং, আনঅফিসিয়ালি আমি একবার মিট করেছিলাম রোমিওর একটা কলকাতা স্টেশনে একটা শুটিং চলছিল, তো সুজিত মণ্ডলের থ্রু দিয়ে আমার দেবদার সাথে আলাপ হয়েছিল, জাস্ট লাইট হালকা হাই হ্যালো, মানে সেটাই প্রথম মানে আনঅফিসিয়ালি দেখা, কিন্তু অফিসিয়ালি দেখা হচ্ছে খোকাবাবুর মুহূর্তে। মানে দেবদার সাথে, অঙ্কুশদার সাথে, জজদার সাথে, বনিদার সাথে, জিতদার সাথে, এদের সাথে কাজ করে কি রকম? দেখো প্রথমবার তো আমি দেবদার সাথে কাজ করেছি, সেই জন্য সেটা একটু বেশি স্পেশাল, বাদ বাকি সবার সাথে অঙ্কুশের সাথে আমার প্রচুর হিট। অঙ্কুশে আমি শুধু চেয়েছি তোমায়, মানে সবাই এখন এখনো সবাই বলে যে ওই গানটা এখনো এখনো হিট, মানে এখনো মানে আমায় বলে যে পার্সোনালি আমি আমার সবচেয়ে ভালো রোমান্টিক ট্র্যাক ওইটা, আমি যতই না মানি বাট খুবই একটা ভালো বন্ডিং অঙ্কুশের সাথে। আমরা SK মুভিজের আন্ডারে প্রচুর কাজ করেছি আর খুবই ভালো রিলেশন আমাদের। তো দেবদার সাথে যেটা বললাম ফার্স্ট দেখা, ওই জন্য খুবই স্পেশাল এই মিটিংগুলো। আর দেবদা আমার প্রচুর প্রথম দিকে প্রচুর সাহায্য করেছে, যে আমার নাম সাজেস্ট করা বা আমায় নেওয়া, আমায় বোঝানো কীভাবে কীভাবে কী চাইছে, আমায় গাইড করা, সেই সব আমি দেবদার থেকে অনেক হেল্প পেয়েছি, তাই জন্য দেবদাস
দেবদা একটু বেশি স্পেশাল আমার কাছে। আমরা আপনার ফ্যান, কিন্তু আমরা জানবো যে আপনি কার ফ্যান। আমি আমি সবারই ফ্যান, মানে জিদ্দার একটা, মানে জিদ্দার সাথে যখন আমার শুটিং হয় জিদ্দার একটা অন্য কোয়ালিটি, দেবদার অন্য কোয়ালিটি, অঙ্কুশের অন্য কোয়ালিটি, সবাই সবার মানে এক একজনের এক একরকম বৈশিষ্ট্য। তো এই সব মিলেই আমাদের ইন্ডাস্ট্রি, মানে কেউ যদি না থাকে বা কেউ কারোকে ছাড়া এই ইন্ডাস্ট্রি মানে অসম্ভব আর কি। তো সবাইকে নিয়েই আমাদের ইন্ডাস্ট্রি, আর মানে আমি বলতে পারবো পিন পয়েন্ট করতে পারবো না এ স্পেশাল এ স্পেশাল না। আমার গানগুলো শুনে হয়তো মনে হবে যে অতটাও শান্ত নই আমি, মানে যেহেতু আমি ডান্স ট্র্যাক বেশি করে থাকি বা আমার গানগুলোর মধ্যে একটু এনার্জি বেশি থাকে, বাট আমি চিরকালই শান্ত স্বভাবের। আর আমি খুব একটা বেশি কথা বলতে মানে কথা বলতে পারি না আর বলি না। তো এই আমি মানে ছোটবেলায় এরকমই ছিলাম, আমি খেলাধুলা করতে ভালোবাসতাম, ক্রিকেট খেলতাম, ফুটবলটা অতটা পারি না তাই জন্য আমার ক্রিকেটে ইন্টারেস্ট বেশি। তো এই সবার মতোই আমার ছোটবেলার। আর যেমন আমাদের সবারই হয় যে স্কুলে কখনো এরকম হয়েছে যে তোমার স্কুলে যাওয়ার মন নেই কিন্তু ঘর থেকে বলেছে স্কুল যা টেনে নিয়ে গেছে, যা হয় ছোটবেলায়? স্কুলে হ্যাঁ মাঝে মধ্যে হতোই আর কি। আমাদের পাড়ায়, আমার মনে আছে আমি বেহালায় থাকতাম, আমাদের পাড়ায় বড়দের একটা ক্রিকেট মানে খেলা চলতো আর কি, মানে সেই খেলাটা সকালবেলাও হতো, মানে আমার মাঝে মাঝে মনে হতো এই খেলাটাই দেখি আর স্কুলে যাবো না আর কি আজকে। তো সেরকম তো হয় না, স্কুলে তো যেতেই হবে, একটা রুটিন লাইফ। তো সেরকম প্রচুরবার হয়েছে আমার স্কুলে যেতে ইচ্ছে হয়নি কিন্তু স্কুলে যেতে হয়েছে। আবার স্কুলে গিয়ে আবার অন্যরকম, তখন আবার বন্ধুদের সাথে মেলামেশা, সেটা আবার আলাদা একটা জিনিস। তো হয়েছে প্রচুরবার হয়েছে। ঠিক আছে, তো ফেমাস সেটা তুমি কি ছোট হলে ভেবেছিলে যে আমি একজন এইরকম হব? অ্যাকচুয়ালি আমি যেটা মনে করি যে আমি কালকে কি হবে আমি সেটা আমি আজকে জানি না, তো আমি কোনোদিন ভাবিনি আমি আজকে, তোমরা বলছো ফেমাস তো আমি ঠিক আছে মেনে নিলাম। তো সেই জায়গাটায় আমি এসেছি, মানে খুব স্ট্রাগল করে এসেছি, কঠিন পরিশ্রম ছিল, এখনো পরিশ্রম করে যাচ্ছি, কেননা এই জায়গাটা এসে না এই জায়গাটা ধরে রাখাটা আরো বেশি কঠিন কাজ। মানে যখন আমি এসেছিলাম তখন আমার কোনো এক্সপেকটেশন ছিল না, মানে কি করব মানে কি হবে। এখন তোমরা সবাই, একটা আমার গান বেরোলে তোমরা ভাববে যে ভালোই হবে, মানে খারাপ কিছু হবে না, যেরকম তোমাদের এক্সপেকটেশন, তো সেই কাজটা অনেক বেশি কঠিন। তো তখন আমি সত্যি ভাবিনি, তো ডেস্টিনি আমি মনে করি আমার ভাগ্য। তারপরে আর যা যা এখন জার্নিটা আরো অনেক, আশা করছি অনেক লম্বা হবে, আরো অনেক অনেক গান তোমাদের উপহার দিতে পারবো। একটা গান করতে কি রকম সময় লাগে? তো একটা গানে একদিনে হতে পারে, এক ঘন্টায় হতে পারে, বা এক মাসও লাগতে পারে। তো সেটা আর কি ওই মানে কিভাবে আসছে গানটা সেটার উপর ডিপেন্ড করে, কিন্তু সাধারণত এক মাস আমাদের দেওয়া হয় না, আমাদের খুবই ডেলিভারির একটা সময় বাধা থাকে, এর মধ্যে আমাদের গান দিতে হয়, তাই ওইটুকু স্প্যানের মধ্যে কাজটা করে ফেলতে হবে। তাই এখন চেষ্টা করি যে মানে ওই টিউন, যেটা মেন টিউন, অ্যাকচুয়ালি টিউন তুমি যতই অ্যারেঞ্জমেন্ট করো যতই প্রোডাকশন করো, মেন টিউনটা যদি স্ট্রং না থাকে গান মানুষের মনে মানে দাগ কাটতে পারে না, আমার মনে হয় যেটা। তো সেই টিউনটা আসা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেই টিউনটা যদি ভালো হয় তো খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। তো মোটামুটি ওই এক দু সপ্তাহের মধ্যে আমাদের কাজটা করে ফেলতে হয়। এরপরে তোমার কি কি আছে কাজ আপকামিং? আমার আপকামিং বলতে এখন কথা চলছে প্রেমেন্দু বিকাশ চাকি, ওর একটা সিনেমা আসছে, সে তার গানগুলো হয়ে গেছে মানে রেকর্ডিং বাকি আছে, ওইটা আছে। তারপরে মৈনাক দার সাথে, মৈনাক ভৌমিকের সাথে একান্নবর্তীর বিজিএমটা আমি করছি। তারপরে মৈনাক দার আরেকটা সিনেমারও কথা চলছে, তো এই দুটোই আছে আর কি আপাতত। আর একটা হিন্দি ওটিটির কথা চলছে, দেখা যাক, ওটা অনেক দূরে আর কি, এখন বলবো না। তোমার যে মূল্যবান টাইমটা দেওয়ার জন্য থ্যাংক ইউ দাদা, ওয়েলকাম। তো মনে করার জন্য যে আমিও আর কি এই এত সুন্দর সুন্দর
মানে মানে কথা বললে আমার ভালো লাগলো, থ্যাংক ইউ। তোকে বলবো ভাবি কিছু অল্প কথা, তুই স্বপ্নে ছিলি ছিলি অল্প কথা, আজ তোর নামে রাত নামে দিন কেটে যায়, আমার মন তোর পাড়ায় এসেছে তোরই আশকারায়, আমার মন তোর পাড়ায় এসেছে তোরই আশকারায়, এসেছে তোরই আশকারায়, এসেছে তোরই আশকারায়।